Ei, lo, ei, এখানে যে শেয়ার দিছেন এখানে দুটোকে একসাথে দিছেন ওদের শেয়ার ম্যাম, সাউন্ড অনেক আস্তে আসতেছে। কি শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, ইয়েসিন ম্যাম। স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। অলরেডি 160 জন তোমরা পার্টিসিপেট করেছো, আমরা কি শুরু করবো না কিছুক্ষণ দেখবো? রবি গুপ্তা, প্লিজ মিউট। আমার একটু ইয়ে আছে, আমি মানে পার্টিসিপেন্টস তোমাদেরকে এখন মিউট করে দেই না, তাহলে আসলে দুই চারপাশ থেকে শব্দ শোনা যাচ্ছে। তা আমি কথাগুলো শেষ করার পরে মনে হয় তোমাদেরকে একটু সুযোগ দিব, তখন তোমরা মনে হয় প্রশ্ন করতে পারবে, সেটা মনে হয় বেটার। হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। আচ্ছা, আমি তোমাদেরকে এখন মিউট করে দিচ্ছি, আমি কিছু কথা বলি, তারপরে মনে হয় যে আমরা ইয়ে করবো, তোমাদেরকে আবার সুযোগ দিব যদি অবস্থা অসুবিধা হয়, নাহলে চারপাশে অনেক শব্দ হচ্ছে, আসলে কথা বলা মুশকিল হবে। আমরা শুরু করছি আজকে আমাদের যে পড়ার বিষয়, সেটা হচ্ছে সিস্টেমেটিক কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অফ অর্গানিক কম্পাউন্ডস। এই ক্ষেত্রে আসলে আমরা তোমাদের এই টাইটেলটা দেখে বুঝতে পারছো যে সিস্টেমেটিক কোয়ালিটি। ম্যাম, সাউন্ডটা আরেকটু জোরে বল, মানে কথা একটু জোরে বললে ভালো হবে। আচ্ছা, আমরা আজকে আসলে সিস্টেমেটিক কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অফ অর্গানিক কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি মনে হয় এটা শুরু করেছো, তোমাদের অলরেডি তোমাদের এসিড পড়িয়েছেন স্যার। তো আমরা আজকে যেটা শুরু করব সিস্টেমেটিক অ্যানালাইসিস, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং ইউরিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন কি শোনা যাচ্ছে? আর একটু জোরে বলতে হবে। আচ্ছা, তাহলে সিস্টেমেটিক কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা আসলে একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, যেখানে করা যায় যে সেই কম্পাউন্ডটা
কিরকম হতে পারে, কিন্তু কত পরিমাণে আছে সেটা সম্পর্কে আমরা আসলে কোনো ধারণা পাই না। যেহেতু সিস্টেমেটিক অ্যানালাইসিস বলছি, তার মানে একটা ধারাবাহিক ধাপের মধ্যেই আমরা এই আনন অর্গানিক কম্পাউন্ড গুলোকে আইডেন্টিফাই করবো, এবং সেই ধারাবাহিক অর্থাৎ সিস্টেমেটিক যে অ্যানালাইসিস সেটা ধারাবাহিকতার যেটা আসে সেটা আসলে আমরা যে লিটমাস পেপার টেস্ট সেইটা আসে আসলে। এবং তোমরা অলরেডি জানো আসলে যে লিটমাস পেপার টেস্ট কেন করা হয়ে থাকে, তারপরে আমরা একটু জানার চেষ্টা করি কেন লিটমাস পেপার টেস্ট ও সিস্টেমেটিক অ্যানালাইসিস প্রথম ধাপে আসে। আসলে লিটমাস পেপারটা হচ্ছে একটা ওল্ডেস্ট ফর্ম, কিসের ওল্ডেস্ট ফর্ম আসলে এসিডিটি এবং বেসিক কিনা সেটা ইন্ডিকেট করার, এবং শর্ট ফর্মে যদি আমি বলি এটা হচ্ছে একটা ওল্ডেস্ট ফর্ম, কিসের ওল্ডেস্ট ফর্ম কিসের ইন্ডিকেট করে সেটা হলো পিএইচটি আসলে ইন্ডিকেট করে। যদি আসলে কোনো একটা সলিউশনে সেটা এসিডিক সলিউশন হয় বা এসিডিক স্যাম্পল হয় সেটা আসলে কি করে, সেটা আসলে আমাদের ব্লু লিটমাস পেপার যেটা আছে সেটাকে রেড এ কনভার্ট করে থাকে, এবং যদি সেটা বেসিক স্যাম্পল হয় তাহলে সেটা আসলে রেড লিটমাস পেপারকে ব্লু করে থাকে, এবং যদি নিউট্রাল হয় সেই ক্ষেত্রে আসলে কোনো ধরনের পরিবর্তন দেখায় না। এই ঘটনাগুলো লিটমাস পেপার দ্বারা আসলে আমরা একটা ইনফারেন্স পেতে পারি, এবং এটা তোমরা অলরেডি জানো। এবং এই লিটমাস পেপারের যে কালার চেঞ্জ হয়, বিভিন্ন ধরনের কালার যে আমরা দেখে থাকি আসলে পিএইচ এর পরিবর্তনের মাধ্যমে হয়ে থাকে, এবং এই পিএইচ এর যে রেঞ্জ সেটা আসলে এখানে বলা আছে এই 4.5 থেকে 8.3, এই পিএস রেঞ্জের মাধ্যমে আসলে এই কালার চেঞ্জের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আসলে থাকে। এবং এই যে আমরা আসলে লিটমাস পেপার গুলো আসলে একটা যেটা পৌঁছে আসলে যেটা একটা ওয়াটার সলিউবল মিক্সচার, এবং বিভিন্ন ধরনের ডাই থেকে আসলে এটা এক্সট্রাক্ট করা হয়ে থাকে, এবং স্পেশালি যে ডাইটার কথা এখানে বলা আছে সেটা অনেক সময় তোমাদের শর্ট কোয়েশনে আসে, সেটাকে আমরা বলে থাকি লাইকেন। এবং এইটার আসলে যে বৈজ্ঞানিক নাম সেটাকে আসলে হচ্ছে রোসেলিয়া টিক্টোরিয়া, সেই ধরনের একটা প্ল্যান্ট থেকে এটাকে আসলে ইয়ে করা হয়ে থাকে, এক্সট্রাক্ট করা হয়ে থাকে এই ডাইটা। তাহলে আমরা যদি সিম্পল কথায় বলি আবার যে লিটমাস পেপার হচ্ছে এমন একটা টেস্ট যেটার মাধ্যমে আসলে সেখানে পিএইচ কি ধরনের আছে সেইটা আসলে ইন্ডিকেট করে থাকে। আরেকটু যদি স্পেসিফাই করে বলা হয় বলি তাহলে আসলে এটা এসিডিক না বেসিক সেটাকে আসলে আমরা টেস্ট করে বলতে পারি এই লিটমাস পেপারের মাধ্যমে। লিটমাস পেপারটা যদি এসিডিক কোনো স্যাম্পলে নেওয়া হয় তাহলে সেটা ব্লুকে রেড করে থাকে, যদি বেসিক হয় তাহলে সেটা রেডকে সরি ব্লুকে রেড করে থাকে, আর যদি বেসিক হয় তাহলে সেটা রেডকে ব্লুতে করে, যদি নিউট্রাল হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের আসলে পরিবর্তন হয় না। তাহলে আমাদের যে আসলে লিটমাস পেপার টেস্ট করার উদ্দেশ্য সেটা হলো যে প্রথম যে আমাদের সিস্টেমেটিক ভাগ সেটার মধ্যে সেপারেট করে ফেলা, যে আমাদের যে আনন কম্পাউন্ডটা আছে সেটা কোন ক্যাটাগরিতে হতে পারে, সেই ক্যাটাগরির মাধ্যমে হতে পারে আইদার এসিডিক স্যাম্পল, হতে পারে সেটা বেসিক স্যাম্পল, হতে পারে সেটা নিউট্রাল, সেটা কিসের ভিত্তিতে আমরা নির্ধারণ করবো, নির্ধারণ করবো যে লিটমাস পেপারের চেঞ্জের মাধ্যমে, কালার চেঞ্জের মাধ্যমে তোমাকে যে সাপ্লাই সলিউশনটা দেয়া হবে সেই সলিউশনটার কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটার মাধ্যমে আসলে আমরা নির্ধারণ করব। আমরা এক ধাপ এগিয়ে যাব যে আসলে আমরা কোন পথে বা কোন দিকে টেস্ট গুলো পরবর্তীতে করব। যদি আমাদের স্যাম্পল গুলো আসলে এসিডিক হয় তাহলে আমরা যখন সাপ্লাই স্যাম্পলটা পাবে তোমরা লিটমাস পেপার টেস্ট করলে বোঝা যাবে, যদি সেটা ব্লু লিটমাস পেপারকে রেড এ কনভার্ট করে তাহলে হতে পারে সেখানে কার্বক্সিলিক অ্যাসিডের কোনো গ্রুপ আছে অথবা কোনো ফেনল গ্রুপ আছে যার মধ্যে আসলে প্রোটন দেওয়ার ক্ষমতা আছে, সেগুলো কি করবে আসলে এই স্যাম্পল গুলোতে অ্যাসিডিটি তৈরি করবে, এবং তৈরি করার ফলে সেই কালার চেঞ্জের ঘটনাগুলো ঘটবে নির্দিষ্ট পিএইচ রেঞ্জে। যদি বেসিক হয় তাহলে আমরা আসলে রেড লিটমাস পেপারটা ব্লু হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের কি কি ইনফারেন্স আসতে পারে সেটা এমিন গ্রুপ হতে পারে, কোনো ধরনের অ্যামাইড গ্রুপ হতে পারে, অথবা কোনো ধরনের এনিলিন হতে পারে, এই কয়েকটা জিনিস আমাদের কম্পাউন্ডের নয়টার মধ্যে থাকতে পারে। যদি নিউট্রাল হয় অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন না হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে হতে পারে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এস্টার এবং কার্বোহাইড্রেট। তাহলে আমাদের আজকের যে পড়া সেটা আমরা স্বভাবতই আশা করছি, যেহেতু আমরা আজকে কার্বোহাইড্রেট নিয়ে পড়াশোনা করবো এবং ইউরিয়া নিয়ে পড়াশোনা করবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যখন লিটমাস পেপার টেস্ট করবো আমাদের সাপ্লাই সলিউশনে দেখা যাবে যে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। যদি কোনো ধরনের পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে অনেকগুলো থাকা সত্ত্বেও যেহেতু আমরা কার্বোহাইড্রেট করবো তাহলে অন্যগুলোও হতে পারে, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এস্টারও হতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু আমরা কার্বোহাইড্রেট করছি তাহলে ধরে নিতে পারি যে আমাদের স্যাম্পলটা মেবি কার্বোহাইড্রেট হতে পারে। এবং এখানে একটা কথা বলা আছে যে ইউরিয়াটা
বেসিক ইউরিয়াটা হচ্ছে নির্দিষ্ট যে অবস্থা বা সলিউশনে যখন থাকে সে আসলে বেসিক, কিন্তু ইনিশিয়াল স্টেজে এটা আসলে বলা আছে যে ইট ডাজ নট টার্ন দা রেড লিটমাস পেপার কালার টু ব্লু, এটা ব্লুতে পরিবর্তন করতে পারে না ইনিশিয়াল যখন সলিউশনে আমরা এটাকে দিই। কেন করে না? আসলে যখন সেটা সলিউশনে থাকে ইনিশিয়াল সেটা আসলে এত পরিমাণে আয়ন সেখানে দিতে পারে না, যেটার কারণে সে করতে পারে না তার নিউট্রাল যে ক্যারেক্টারিস্টিক্স বা বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স সেখানে আসলে তার যথেষ্ট পরিমাণে আয়ন থাকে, তখন সে লিটমাস পেপারটাকে আসলে রেড লিটমাস পেপার যেটা সেটাকে আসলে কি করে ব্লুতে পরিবর্তিত করে, তখন আমরা আসলে বুঝতে পারি যে আসলে এটা মেবি ইউরিয়া হতে পারে। তাহলে আমরা প্রথম ভাবে বুঝতে পারছি যে লিটমাস পেপার টেস্টটা হলো কোন একটা স্যাম্পল, তোমাকে একটা আননোন অর্গানিক কম্পাউন্ড এর স্যাম্পল যখনই দেওয়া হোক না কেন তোমার সিস্টেমেটিক ধাপ অনুযায়ী আগানোর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো লিটমাস পেপার টেস্ট। এটার মাধ্যমে আমি সেপারেট করে ফেলবো আমি পরবর্তীতে কি করব। যেহেতু আজকে আমাদের পড়ার বিষয় কার্বোহাইড্রেট, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের এটা নিউট্রাল একটা স্যাম্পল থাকবে, অর্থাৎ আমাদের যেহেতু নিতে পারি যে আমাদের যে আননোন কার্বোহাইড্রেট থাকবে সেটা গ্লুকোজ হতে পারে। এর পরের যে ধাপ সিস্টেমেটিক অ্যানালাইসিস এর সেটা হচ্ছে আমাদের ইভাপোরেশন টেস্ট। সাপ্লাই করা হয়েছে যে আননোন অর্গানিক কম্পাউন্ডটার আসলে অরিজিনাল স্টেট বা অবস্থা কিরকম ছিল, সেটা কি আসলে অরিজিনাল অবস্থাতে সলিড নাকি সেটা আসলে লিকুইড, সবাই একটু মিউট করে নাও, ক্লাসে খুব নয়েজ হচ্ছে। আমি আসলে বেশ কয়েকজন মিউট করা নাই, যারা পরে জয়েন করেছে তাদেরকে ক্লিনটন মিউট কর। অবস্থা কিরকম সেটা জানার জন্য, অর্থাৎ যে অরিজিনাল সলিউশনটা ছিল সেটা কি অলরেডি আসলে সলিড ছিল নাকি লিকুইড ছিল সেই অবস্থাটা জানার জন্য আসলে আমরা ইভাপোরেশন টেস্ট করে থাকি। তাহলে সিস্টেমেটিক অ্যানালাইসিস এর দ্বিতীয় ধাপ হচ্ছে ইভাপোরেশন টেস্ট করে তার অরিজিনাল যে স্টেট ছিল সেটাকে জেনে নেওয়া। তোমাদের এখানে বলা আছে ইভাপোরেশন টেস্ট অফ অর্গানিক কম্পাউন্ড সলিউশন ইন ওয়াটার সাজেস্ট দ্য স্টেট অফ অর্গানিক কম্পাউন্ডস। ভালো করে একটু খেয়াল করবে যেটা বোঝায় দ্য স্টেট অফ অর্গানিক কম্পাউন্ড, স্টেট মানে কি সেই অর্গানিক কম্পাউন্ডটার অরিজিনাল অবস্থা কিরকম ছিল, অরিজিনাল অবস্থা কিরকম ছিল সেইটা আসলে এখানে বোঝাবে। এস ইন কেস অফ সলিড ক্রিস্টালাইন অর্গানিক কম্পাউন্ডস দে ইউজুয়ালি গিভ সলিড রেসিডিউ, তার মানে যদি কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের অরিজিনাল স্টেট সলিড হয় তাহলে সে কি করবে ইভাপোরেশন টেস্টে একটা সলিড রেসিডিউ দিবে। অন দা আদার হ্যান্ড liquid organic compounds are completely evaporated and residue is not observed, অর্থাৎ যদি কোনো liquid জিনিস থেকে থাকে বা organic compounds থেকে থাকে তাহলে evaporation করার পরে evaporation to dryness আমরা যখন যাব তখন আসলে কোনো ধরনের residue সেখানে observe করা যাবে না। যদি একটা উদাহরণ দেই যে আমরা যদি এক গ্লাস পানিতে এক চামচ চিনি বা এক চামচ লবণ সেখানে dissolve করি
সেটাকে যদি আমি ইভাপোরেট করি তারপরে যেহেতু লবণ একটা সলিড জিনিস তারপরে আমরা যখন ইভাপোরেশন করব পানিটাকে যখন রিমুভ করে দিব তখন দেখব যে লবণের দানাগুলো অরিজিনাল যে অবস্থায় ছিল সেই অবস্থায় গ্লাসের নিচে পড়ে থাকবে কিন্তু সেটা যদি লবণ না হয়ে কোনো একটা লিকুইড অ্যাসিড হতো তাহলে সেটাকে আমরা যখন ইভাপোরেশন করতাম তখন গ্লাসটা পানি যখন আমরা পুরোটা সরিয়ে দিতাম তখন আসলে কোনো কিছুই দেখা যেত না একটা ট্রান্সপারেন্ট গ্লাস টিউব দেখা যেত তাহলে এই জিনিসগুলো আমাদের আসলে পরবর্তী একটা ধাপে আমাদেরকে এই আননোন অর্গানিক কম্পাউন্ডকে সেপারেট করার এক ধাপ এগিয়ে দিল লিটমাস পেপার টেস্ট আমাকে আইডেন্টিফাই করতে চেষ্টা করলো এটা অ্যাসিডিক নাকি বেসিক নাকি নিউট্রাল ইভাপোরেশন টেস্টের মাধ্যমে আমরা জানলাম যে সেই অর্গানিক কম্পাউন্ডের অরিজিনাল স্টেট কিরকম ছিল এটা কি সলিড ছিল নাকি লিকুইড ছিল এর মাঝামাঝি আরেকটা অবস্থা আমরা জানতে পারি ইভাপোরেশন টেস্টের মাধ্যমে সেটা হলো যে কি ধরনের সিরাপি একটা রেসিডিউ হতে পারে অর্থাৎ সলিড ও না লিকুইড ও না সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় মিষ্টি খেয়ে থাকো মিষ্টির যে সিরাটা সেটা অনেক সময় চকচকে হয়ে থাকে অথবা গুড় যদি তোমরা দেখে থাকো তাহলে গুড়কে যখন পুরানো হয় তখন চিটাগুড়ের একটা গন্ধ থাকে এবং সেটা একটা লালচে আফা দেয় সেটাকে আমরা বলি সিরাপি রেসিডিউ তাহলে তিন ধরনের রেসিডিউ সেখানে থাকতে পারে যখন ইভাপোরেশন টেস্ট কমপ্লিট হয় এবং এই তিনটা অবস্থা ইভাপোরেশন টেস্টের তিনটা জিনিসকে নির্ধারণ করে অর্থাৎ আননোন কম্পাউন্ডকে সেপারেট করার আরেক ধাপে আমাদেরকে নিয়ে যায় যদি আমরা একটু দেখি কি করে আসলে ইভাপোরেশন টেস্টে কি করে এই ক্ষেত্রে আসলে আমরা যে বলা আছে যে অ্যাপ্রক্সিমেটলি 5 ml সাপ্লাইড স্যাম্পল সলিউশন আমরা নিই একটা টেস্ট টিউবে এবং এটাকে হিট দেই নন ফ্লেমিনাস ফ্লেমে উইথ কনস্ট্যান্ট শেকিং অর্থাৎ আমাদের ফ্লেমের যে জায়গাটা আসলে নীল শিখা দেয় সেই জায়গাটাতে আমরা আসলে কনস্ট্যান্ট শেকিং করি এবং একটা জিনিস এখানে বলা আছে যখন আমরা শেক করব তখন আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের টেস্ট টিউবটাকে ঘুরতে হবে এবং ইভাপোরেট করতে হবে সলিউশনটাকে ড্রাইনেস পর্যন্ত একটু ভালো করে খেয়াল করবে ইভাপোরেশন করতে হবে আমাদের সলিউশনটাকে ড্রাইনেস পর্যন্ত অর্থাৎ যখন আমাদের এক ড্রপ সলিউশন বেঁচে থাকবে না সেই পর্যন্ত আমাদেরকে সেই সলিউশনটাকে ইভাপোরেট করতে হবে এবং ড্রাইনেস এর পরেও যদি আমরা স্যাম্পলটাকে আসলে কি করি ইভাপোরেট করি তাহলে কিন্তু আমাদের যে সলিড স্টেট গুলো বা লিকুইড স্টেট গুলো সেগুলো পুড়ে যাবে তখন তোমরা আসলে কনফিউজ হতে পারো ইনফারেন্স নিয়ে বা কি ধরনের রেসিডিউ সেটা দিল সেটা আসলে অনেক সময় বুঝা নাও দিতে পারে তাই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে ইভাপোরেট করতে হবে সলিউশনটাকে ড্রাইনেস পর্যন্ত এবং এই ড্রাইনেস করার পরে ইভাপোরেশনের তিনটা ঘটনা আমাদের এখানে ঘটতে পারে একটা হলো যে আমরা ইভাপোরেশন টু ড্রাইনেস করার পরে আমরা পেতে পারি সলিড রেসিডিউ পেতে পারি আমরা একটা সিরাপি রেসিডিউ পেতে পারি আমরা কোনো রেসিডিউই সেখানে থাকবে না যদি আমাদের সলিড রেসিডিউ থাকে তাহলে আমরা কি ধারণা নিব সেখান থেকে আমরা ধারণা নিতে পারি যে ধরো সলিড রেসিডিউ পেয়েছি ইভাপোরেশন টেস্টে এবং লিটমাস পেপার টেস্টে আমরা পেয়েছি অ্যাসিডিক তাহলে আমরা ধারণা করে নিব যে এটা হতে পারে অ্যাসিডিক স্যাম্পল অ্যাসিডিক স্যাম্পলের মধ্যে কি কি হতে পারে ভালো করে খেয়াল করো আমি বলছি লিটমাস পেপার টেস্টে সে অ্যাসিড কে নির্দেশ করলো অর্থাৎ অথবা হতে পারে টার্টারিক অ্যাসিড যদি সেই সলিউশনটা লিটমাস পেপার টেস্টে বেসিক দেয় অর্থাৎ ব্লু লিটমাস পেপার কে রেড লিটমাস পেপার কে ব্লুতে কনভার্ট করে তাহলে সেই স্যাম্পলটা কি হবে হচ্ছে যে ইভাপোরেশন টেস্টে সলিড রেসিডিউ না দিয়ে যদি সেটা সিরাপি রেসিডিউ দেয় তাহলে সিরাপি রেসিডিউ হলে সেটা হচ্ছে যদি সেটা লিটমাস পেপার টেস্টে নিউট্রাল হয় অর্থাৎ সেই ক্ষেত্রে সেটা হতে পারে
গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ যেহেতু আমরা আমাদের এখানে ফ্রুক্টোজ না সেই ক্ষেত্রে আমাদের যে স্যাম্পলটা হবে সেটা গ্লুকোজ এবং এই গ্লুকোজের জন্য যে কনফার্মেটরি টেস্টগুলো আছে সেটাই আমরা এখানে পারফর্ম করব এবং ইভাপোরেশন করার পরে যদি আমরা ড্রাইনেস পর্যন্ত যাই এবং সেখানে যদি কোনো ধরনের রেসিডিউ না পাই আমরা কোনো ধরনের রেসিডিউ সেখানে পেলাম না এবং লিস্ট পেপার টেস্টে সে নিউট্রাল আমরা জানতে পারবো যে এটা এলডিহাইড অথবা আমরা জানতে পারবো কিন্তু ইভাপোরেশন পর্যন্ত একটা কথা বলার ছিল লাগবে না সেজন্য আমি এই ধাপগুলো একটু তোমাদের রিপিট করে তারপরে আমাদের যে মূল কম্পাউন্ড সেটার দিকে চলে যাবো কারণ এটা সবার জন্যই কমন বুঝতে পেরেছো আচ্ছা ম্যাম যদি আমরা ইভাপোরেশন ড্রাইনেস পর্যন্ত যাই এবং রেসিডিউ না পাই এবং লিটমাস পেপার টেস্টে সে যদি অ্যাসিডিক শো করে তাহলে সেইটা হবে আইদার ফর্মিক অ্যাসিড অথবা অ্যাসিডিক অ্যাসিড এই ঘটনাগুলো ঘটতে পারে এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখো যে ইভাপোরেশন টেস্ট আমরা লিটমাস পেপার টেস্টে যদি কার্বোহাইড্রেট হয়ে থাকে তাহলে আমরা সেটা কি হতে হবে আসলে নিউট্রাল হতে হবে কোনো ধরনের পরিবর্তন হবে না আর ইভাপোরেশন টু ড্রাইনেস সরি লিটমাস পেপার টেস্টে কোনো ধরনের পরিবর্তন হবে না যদি আমরা ইভাপোরেশন টেস্টে যাই সে আসলে যেহেতু কার্বোহাইড্রেট আমাদের সে আমরা সলিড রেসিডিউ এক্সপেক্ট করব না আমরা কোনো রেসিডিউ পাবো না সেটাও এক্সপেক্ট করব না আমরা কি এক্সপেক্ট করব সেখানে একটা সিরাপি রেসিডিউ আমরা এক্সপেক্ট করব এবং এই সিরাপি কিন্তু আমাদের স্যাম্পলটা যেহেতু আজকে নিউট্রাল সেই ক্ষেত্রে আমরা তো স্যার অবশ্যই তোমাদেরকে বলেছেন ডিএনএস রিয়েজেন টেস্ট তখনই পারফর্ম করা হয় যখন সেই স্যাম্পলটা অ্যাসিডিক হয় যদি অ্যাসিডিক না হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিএনএস রিয়েজেন্ট টেস্ট পারফর্ম করার দরকার হয় না যেহেতু আমাদের স্যাম্পলটা অ্যাসিডিক নয় এবং টেস্ট করে আমরা অলরেডি বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে আমাদের এই ধাপগুলো করার প্রয়োজন হবে না এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হলো এই আমাদের কার্বোহাইড্রেটের জন্য একটা স্পেশাল টেস্ট আছে অনেক সময় তোমরা স্পেলিংটা ভুল করো এই স্পেলিংটা কিন্তু ভুল করা যাবে না এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং এইটা এক অর্থে কার্বোহাইড্রেট স্পেশাল টেস্ট এবং সাথে সাথে এইটা কার্বোহাইড্রেটের কনফার্মেটরি টেস্ট অর্থাৎ কার্বোহাইড্রেট যে আছে সেটা আসলে কনফার্ম করে বলা যায় যে মলিস টেস্টের মাধ্যমে এবং সব ধরনের কার্বোহাইড্রেটই যে কোনো গ্লুকোজ হোক ফ্রুক্টোজ হোক সবাই কিন্তু এই মলিস টেস্টটা করে থাকে তাহলে মলিস টেস্টটা কি বলছে একটা স্পেশাল কেমিক্যাল টেস্ট ফর কার্বোহাইড্রেট এটা কি ভাবে বেটা ডিহাইড্রেশন অফ দা কার্বোহাইড্রেট বাই সালফিউরিক অ্যাসিড হুইচ যদি সেটা পজিটিভ হলে যে ধরনের কালার চেঞ্জ হওয়ার কথা ছিল সেই ধরনের কালার চেঞ্জ যদি না হয়ে থাকে এবং আগের যে ধাপগুলো সেগুলো যদি পজিটিভ হয়ে আসে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এটা ডি গ্রুপের নয় ফ্রুক্টোজ যদি আমরা এখানে শুধুমাত্র গ্লুকোজের জন্য যে পজিটিভ টেস্ট সেগুলোই করব বুঝতে পারছি কিনা জি ম্যাডাম হ্যাঁ তাহলে আমরা একই সাথে দুটো জিনিসই কনফার্ম করতে পারছি যেহেতু আমাদের গ্লুকোজটা আমি বলছি অ্যালডোহেক্সোজ অ্যালডোহেক্সোজ মানে তাতে অ্যালডিহাইড গ্রুপ আছে অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণে টলেন্স এবং ফ্যালিক্স রিয়েজেন্ট দিয়ে যখন আমরা এটা টেস্ট করব তখন সে পজিটিভ টেস্ট দিবে এবং পজিটিভ টেস্টের জন্য প্রত্যেকটার জন্য যে ইনফারেন্স বা যে ধরনের পরিবর্তন হওয়ার কথা সেই ধরনের পরিবর্তনগুলো সে দিবে যদি না দেয় তাহলে আমরা বুঝবো যে এটা আসলে গ্লুকোজ না এটা আসলে ফ্রুক্টোজ সিম্পল
তাহলে এখানে যে জিনিসটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো যে গ্লুকোজ কি আমরা ডি গ্লুকোজ বলতে পারি অথবা ডেক্সট্রোজ বলতে পারি, এটা একটা মনোস্যাকারাইড। তোমাদের যে থিওরি ক্লাসে তোমরা এগুলো পড়েছো, তোমাদের যেটা জানা দরকার যেটা এক ধরনের মনোস্যাকারাইড এবং এটার যে বিভিন্ন ধরনের নামগুলো আছে সেই নামগুলো অনেক সময় পরীক্ষায় তোমাদের শর্ট কোয়েশ্চেন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসে, সেজন্য এই নামগুলো তোমাদের জানা দরকার। তো এইগুলো থেকে আমরা চলে যাই আমাদের টেস্টের পেপার, এবং টেস্টের ক্ষেত্রে কিন্তু দেখো যে প্রত্যেকটার ক্ষেত্রে রিয়েজেন্ট গুলো যে টলেন্স রিয়েজেন্ট বা ফেলিংস সলিউশন আলফা নেটওয়ার্ক সলিউশন এগুলো যে আমরা বলছি প্রত্যেকটা কিভাবে প্রিপেয়ার করা হয় সেটা কিন্তু এখানে বলা আছে, যদি কেউ জানতে চাও সেখান থেকে জেনে নিতে পারো। কিন্তু আমরা আসলে ওইদিকে যাচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি টলেন্স। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে নেওয়া ভালো যে রিয়েজেন্ট যে প্রিপারেশন সেটা তোমাদের জানার জন্য তোমরা জেনে নিতে পারো, কিন্তু তোমাদের পরীক্ষায় এই রিয়েজেন্ট গুলো প্রিপেয়ার করে দেয়াই থাকবে। এখন আমরা চলে যাই কনফার্মেটরি টেস্টের দিকে, এবং কনফার্মেটরি টেস্টের প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে টলেন্স টেস্ট। এবং এই টলেন্স টেস্টের ক্ষেত্রে প্রত্যেকটা দেখো যে পার্টিকুলার রিয়েকশন আছে, এবং এই রিয়েকশন গুলো কিন্তু তোমাদের ওই মলিস টেস্টের মতো নয়, এই রিয়েকশন গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পার্টিকুলার রিয়েকশন হিসেবে চাইতে পারে, যে টলেন্স রিয়েজেন্ট টেস্টের একটা বা গ্লুকোজের একটা কনফার্মেটরি টেস্ট রিয়েকশন সহ দেখাও এরকম আসতেই পারে। এই ক্ষেত্রে যেটা হয় যে টলেন্স টেস্টের ক্ষেত্রে আমরা প্রথমে তোমাদের যে টেস্ট সলিউশন তোমাদের যে সলিউশনটা সাপ্লাই করা হবে আননোন অর্গানিক কম্পাউন্ডটা একটা কি বলবো একটা গ্লাসের বোতলে তোমাদেরকে সাপ্লাই করা হবে, সেখান থেকে আমরা কি নিব 1 থেকে 2 ml সরি 2 থেকে 3 ml যে সলিউশন সেটা আমরা নিব একটা টেস্ট টিউবে। এবং এই ক্ষেত্রে বলে নেওয়া ভালো যে তোমরা যে টেস্ট টিউব গুলো ব্যবহার করবে সাধারণত এক একজনকে 3টা করে টেস্ট টিউব দেওয়া হয়ে থাকে, ওই টেস্ট টিউব গুলো দিয়ে তোমাদের সবগুলো টেস্টই পারফর্ম করতে হবে। এবং সেই ক্ষেত্রে যেটা মনে রাখা দরকার টেস্ট টিউব গুলো যেন প্রপারলি ক্লিন হয়, প্রপারলি যদি ক্লিন না হয় তাহলে যদি সলিউশন বা আগের একটা টেস্ট করেছো সেটা যদি কোনো অংশ এখানে রেসিডিউ থেকে থাকে তাহলে কালার চেঞ্জ যেভাবে হওয়ার কথা ছিল সেই ধরনের ইনফরমেশন কিন্তু দিবে না, তোমরা আসলে বিভ্রান্ত হতে পারো। তাই এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার যখনই আমরা কোনো টেস্ট পারফর্ম করবো যেন আমাদের টেস্ট প্রপারলি ক্লিন থাকে। এবং টলেন্স টেস্টের ক্ষেত্রে আমরা কি বলছি 2 থেকে 3 ml সেখানে গ্লুকোজ সলিউশন আমরা দিব, এবং সেটার সাথে 1 থেকে 2 ml টলেন্স সলিউশন আমরা যোগ করব। যোগ করে আমরা কি করব আমাদের টেস্ট টিউব হোল্ডার দিয়ে আমরা কি করব আমাদের ওয়ার্ম বাথ নেই সেজন্য আমরা কি করব হালকা ফ্লেমে অর্থাৎ আমাদের যে ফ্লেম আছে সেটাতে আমরা কি করব একটু ওয়ার্ম করে অর্থাৎ বয়েল করে নেওয়ার চেষ্টা করব। যদি আমরা একটু হালকা বয়েল করি তখনই তোমরা দেখতে পারবে তোমাদের টেস্ট টিউবের গায়ে কি হবে ডার্ক সিলভার একটা মিরর ফর্ম করবে। সিলভার মিররটা কেন ফর্ম করবে কারণ আমরা এখানে যেটা নিব সেটা হলো যে আমাদের গ্লুকোজ যেটা সেটা আমরা যে সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটা জিনিস সেখানে থাকে, আমরা যদি একটু যাই টলেন্স রিয়েজেন্ট যখন তৈরি করা হয়েছে তখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও দেওয়া হয়েছে এবং সাথে সাথে তোমাদের যে অ্যামোনিয়া সলিউশন আছে এবং সিলভার অক্সাইড আছে সেই টলেন্স রিয়েজেন্টের মধ্যেই তারা ছিল, এগুলো আকাশ থেকে আসেনি। মানে টলেন্স যে রিয়েজেন্ট আমরা 1 থেকে 2 ml সলিউশন অ্যাড করেছি তার মধ্যে ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং সিলভার নাইট্রেট, এবং এই সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট এবং সরি সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন আমাদের এই গ্লুকোজের সাথে ডি গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করবে তখন এই যে সিলভার এই যে সিলভারের একটা মিরর তৈরি হবে, এবং এই যে সরি যে সিলভার দেখতে পাচ্ছ সিলভারের একটা মিরর তৈরি হবে এবং ওয়াটার বের হয়ে যাবে এবং সাথে সাথে ওই যে গ্লুকোজটা ছিল সেটার সাথে এই অ্যালডিহাইডের গ্রুপের অ্যালডিহাইডের অংশটুকু পরিবর্তিত হয় সেখানে অ্যামোনিয়াম গ্রুপ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়াম গ্রুপ এসে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে সেই ফাইনালি আমরা যে টলেন্স টেস্টটা করেছিলাম এই টলেন্স টেস্টটা পজিটিভ সেটা ইন্ডিকেট করবে। যদি সেইটা ফ্রুকটোজ হতো তাহলে এই ডার্ক সিলভার মিরর যে করার কথা ছিল সেটা করবে না, যদি না পারে তখন সেই ইনফারেন্স এসে চলে আসবে গ্লুকোজ না হয়ে ফ্রুকটোজ। তাহলে এই যে রিয়াকশনটা এই রিয়াকশনটা একটু জানা দরকার, এবং ডার্ক সিলভার মিরর করে টলেন্স টেস্টে এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইরাস জিজ্ঞেস করে থাকে। তারপরে যে কনফার্মেটরি টেস্টটা সেটা হচ্ছে যে প্রশ্নটা বলছি যে তোমাদের পরীক্ষা এসে থাকে যে টলেন্স রিয়েজেন্ট টেস্টে ইয়েতে কি ধরনের মিরর পড়ে বা মিরর পড়ে কিনা ফিল ইন দা ব্ল্যাঙ্কসে আসতে পারে, যে ডার্ক সিলভার মিরর এই অংশটা অমিট করে দেওয়া থাকতে পারে। এখন তুমি যদি জানো সেই ক্ষেত্রে লিখতে পারবে যে ডার্ক সিলভার মিরর পড়ে, অথবা আসতে পারে যে গ্লুকোজের জন্য একটা কনফার্মেটরি টেস্ট রিয়াকশন সহ দেখাও
সেই ক্ষেত্রে তুমি টলারেন্স টেস্টের যে রিঅ্যাকশন সেই রিঅ্যাকশনটা দেখাতে পারো যে এইভাবে বি গ্লুকোজের সাথে সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে কিভাবে একটা মিরর করে এটা তুমি রিঅ্যাকশনের মাধ্যমে সিলভার সিম্পল রিঅ্যাকশনের মাধ্যমে দেখিয়ে দিতে পারো। এইভাবে কোয়েশ্চন আসতে পারে পরীক্ষায়। তারপরে যে কনফার্মেটরি টেস্টটা সেটা হলো যে ফেলিংস টেস্ট, এবং এখানে অ্যাজিউজুয়াল ফেলিংস সলিউশন কিভাবে তৈরি করা হয় সেটার বর্ণনা দেয়া আছে, সেটা জেনে যাচ্ছি না। তো ফেলিং টেস্টের ক্ষেত্রে আমাদের আবার এই যে আমাদের যে অরিজিনাল সলিউশন যেটা তোমাদেরকে দেওয়া হবে সেখান থেকে সলিউশন নিবে, এবং সেই ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে কথাটা পরের কথাটা যেটা বলেছে ইকুয়াল ভলিউম অফ ফেলস রিয়েজেন্ট নিতে হবে। অর্থাৎ আমরা টেস্ট টিউবে যখন গ্লুকোজ সলিউশন কিনবো অনেক বেশি লাগবে, কেমিক্যাল নষ্ট হবে এবং তোমার চিনতেও রিয়াকশনের যে চেঞ্জ সেটা চিনতেও অনেক সময় অসুবিধা হতে পারে। তাই এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে 2 থেকে 3 ml গ্লুকোজ সলিউশন নিতে হবে, এবং সেই ক্ষেত্রে ইকুয়াল ভলিউম সম পরিমাণে ফিলিংস রিয়েজেন্ট না নিলে অনেক সময় মানে চেঞ্জ সেটা প্রপারলি বোঝা যায় না। নেওয়ার পরে সেটাকে যদি আমরা বয়েল করি মিক্সচারটাকে আমাদের ফ্লেমে, তখন আমরা ডার্ক রেড একটা কপার অক্সাইড ফর্ম হয়, সেখানে লাল লাল কালারের একটা চেঞ্জ দেখতে পাই। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে ফিলিংস রিয়েজেন্ট যখন আমরা অ্যাড করবো ফিলিংস রিয়েজেন্টের যে কপার কারণে তার কালারটা কপার তুতের কালার তোমরা চিনো যে ব্লু ইস একটা কালার থাকে তুতের নীল একটা কালার থাকে, এবং সেই কালারটা যখন রিয়েকশন করে রিয়েকশন করার ফলে কপার যখন তৈরি হয় এই কালারটা আসলে লাল লাল আমরা ফাইনালি যে রিয়েকশন করার ফলে যে কালারটা দেখতে পাই কিন্তু অক্সাইডে সেটা লাল দেখতে পাবো। অর্থাৎ আমরা ডিস্টিংক্ট একটা কালার চেঞ্জ দেখতে পারবো, অর্থাৎ আমাদের কালার যেটা হবে থেকে সরাসরি আমরা দেখতে পারবো লালের পরিবর্তিত হয়ে গেছে। লালে যে পরিবর্তিত হয়ে গেল সেটা থেকে আমরা বুঝতে পারবো যে এখানে অবশ্যই গ্লুকোজ উপস্থিত আছে। এবং তোমরা একটা আমাদের যে ডায়াবেটিস রোগী যারা তারা কি বলবো গ্লুকোমিটার দিয়ে সহজে খুব অল্প সময়ের মাধ্যমে তাদের গ্লুকোজের রিডিং সেটা তারা জানতে পারে। কিন্তু আমাদের যখন এত মডার্নাইজড জিনিস লাল অদক্ষেপ সেখানে পড়ে, এটা হলো আমাদের ফিলিং টেস্ট। এবং এরপরে যে টেস্টটা আছে মলিস টেস্ট, এটা অলরেডি আমরা করে নিয়েছি তাই এখানে আমি আর এটাকে রিপিট করছি না। এবং পিক্রিক অ্যাসিড টেস্টও তোমরা করতে পারো, কিন্তু আমাদের পরীক্ষায় সাধারণত 3টা কনফার্মেটরি টেস্ট করলেই এনাফ, তাই আমরা টলারেন্স ফিলিং এবং মলিস টেস্ট এই 3টা টেস্ট সাধারণত করে থাকি। যদি তোমাদের কাছে পিক্রিক অ্যাসিড টেস্ট করার জন্য যথেষ্ট পরিমাণে কি বলে সলিউশন সেখানে যে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে পিক্রিক অ্যাসিড লাগবে এগুলো যদি থেকে থাকে তাহলে তুমি এই টেস্টটাও করে দেখতে পারো। এবং এই ক্ষেত্রে একটা কথা জরুরি সেটা হলো যে প্রত্যেকটার জন্যই যে অংশগুলো জরুরি যেমন লিটমাস পেপার টেস্ট, ইভাপোরেশন টেস্ট এবং কার্বোহাইড্রেটের জন্য স্পেশাল মলিস টেস্ট এবং কনফার্মেটরি গ্লুকোজের জন্য কনফার্মেটরি টেস্ট, আমাদের টলারেন্স ফিলিং মলিস এবং পিক্রিক অ্যাসিড টেস্ট, এই যে প্রত্যেকটা টেস্ট আছে কোনোটারই যেন কোনো টেস্ট খাতায় লিখা বাকি না থাকে। যদি লিখা বাকি থাকে সেক্ষেত্রে কিন্তু মার্কস তোমাদের কমে যাবে, কারণ প্রত্যেকটা সেগমেন্টের জন্য যেটাকে সিস্টেমেটিক একটা অ্যানালাইসিস প্রত্যেকটা সেগমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা মার্কস সেখানে বরাদ্দ আছে। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমরা যখন ফাইনালি লিখবো এটা কি ধরনের কম্পাউন্ড, অর্থাৎ আমরা তো এখন কনফার্ম হয়ে গেলাম এই টেস্ট গুলোর মাধ্যমে যে আমাদের যে আননোন স্যাম্পলটা ছিল সেটা অবভিয়াসলি কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেটের কোনটা সেটা হচ্ছে ডি গ্লুকোজ, এবং এই ডি গ্লুকোজের স্ট্রাকচারাল ফর্মুলা ফাইনালি আমাদের কনফার্ম হয়ে অর্থাৎ কনক্লুশনে লিখতে হবে যে এটা হচ্ছে ডি গ্লুকোজ এবং এই ডি গ্লুকোজের স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এটা, এবং এই স্ট্রাকচারাল ফর্মুলাটা যেন সুন্দরভাবে আমরা লিখি। এই জিনিসগুলো একটু পরীক্ষায় নিট অ্যান্ড ক্লিন ভাবে লিখলে আমার মনে হয় যে তোমরা ভালো মার্কস পাবে। এখন আমরা যদি একটু ভিডিওটার দিকে চলে যাই তাহলে মনে হয় আমরা কি একবারে ইউরিয়াটা শেষ করে দিব, শেষ করে মানে ভালো হয়। হ্যাঁ হ্যালো অল্প করে হ্যালো হ্যাঁ বলো শুনতে পাই হ্যালো হ্যালো ম্যাম শেষ করে দেন।
হ্যাঁ শেষ করে দিব যে কনফার্মেটরি টেস্ট ইউরিয়াটা একটু বলে তারপরে শেষ করছি, একবারে তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। যে কনফার্মেটরি টেস্টের ক্ষেত্রে অলরেডি আমরা ইভাপোরেশন পর্যন্ত করে আসছি, সেই ক্ষেত্রে আমাদের আর কিছু বলার নেই, কিন্তু ইউরিয়ার ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেটের মতো কোনো স্পেশাল টেস্ট নেই, তাহলে কোনো স্পেশাল টেস্ট অর্থাৎ আমাদের শুধুমাত্র লিটমাস পেপার টেস্ট, ইভাপোরেশন টেস্ট এই দুটো জিনিস করলেই চলছে, আমাদের কোনো স্পেশাল টেস্ট নেই ইউরিয়ার জন্য, আমাদের কোনো নিউট্রালাইজেশন যেতে হচ্ছে না, আমরা সরাসরি কিসে চলে আসবো, কনফার্মেটরি টেস্টে চলে আসবো। তারা ইউরিয়া পাবে তারা খুবই লাকি, তাদের খুব বেশি কিছু করতে হবে না, লিটমাস পেপার ইভাপোরেশন টেস্ট করে সরাসরি কনফার্মেটরি টেস্টে চলে আসবে, এবং কনফার্মেটরি টেস্ট গুলো খুব সহজ, সেটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইউরিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কনফার্মেটরি টেস্ট হচ্ছে বাই ইউরেট টেস্ট, এবং এই বাই ইউরেট টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাই ইউরেট টেস্টটাতে কি করা হয়, আসলে ইউরিয়া সলিউশন নেওয়া হয় এবং ইউরিয়া সলিউশনটাকে ড্রাই করা হয়, ড্রাই করলে ইউরিয়া যেহেতু সলিড সেখানে সলিড ক্রিস্টাল করবে, এবং এই ক্রিস্টাল গুলোকে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিসলভ করে নেওয়া হয়, এবং এর সাথে আসলে কপার সালফেট অ্যাড করা হয়, এবং এই কপার সালফেট অ্যাড করার ফলে ভায়োলেট কালারে ফর্ম করে, এবং এটা ইন্ডিকেট করে যে বায়োরিয়্যাক্টর টেস্টটা পজিটিভ এবং সেখানে ইউরিয়া উপস্থিত আছে। যেহেতু তোমরা তাড়াহুড়া করছো সেক্ষেত্রে আমরা দেখো এখানে ইউরিয়া আছে, ইউরিয়ার পরে যে রিয়াকশনটা হয়েছে সেক্ষেত্রে তারপরে যেটা টেস্ট আছে সেই ক্ষেত্রে আমরা আসলে ইউরিয়া সলিউশন নেই। আচ্ছা বাই ইউরেট টেস্টের ক্ষেত্রে আমাদের আমরা সলিউশনটা নেই, সেটাকে ঠান্ডা করি, ঠান্ডা করলে সেখানে যেহেতু ইউরিয়াটা সলিড ক্রিস্টাল পরে, তো ক্রিস্টালটার পরে যেটা সেটাকে আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ডিসলভ করব, ডিসলভ করার পরে সেটা যদি কপার সালফেট অ্যাড করি তাহলে বাই ইউরেটটা পজিটিভ দিবে, তখনই কপার সালফেট মানে একটা ব্লুইশ কালার, কিন্তু আমরা বাই ইউরেট টেস্টে যখন কপার সালফেট অ্যাড করে দিব তখন সেই ব্লুইশ কালার আর থাকবে না, সেটা হয়ে যাবে ভায়োলেট কালার। এবং ভায়োলেট কালারটা কেন হবে, কারণ এইখানে এই যে বাই ইউরেট অর্থাৎ দুই মলিকুল ইউরিয়া সেখানে হবে, এই দেখো এখানে যে ইউরিয়াটা ছিল সেটা একটু রিঅর্গানাইজ হয়ে যে দুই মলিকুল ইউরিয়া এখানে যুক্ত হয়েছে, এই যে সি ডাবল ও সি ডাবল ও দেখো দুই দিকেই আছে, এবং অ্যামোনিয়া সেখানে আছে বের হয়ে যাচ্ছে হিসেবে, এবং এই বাই ইউরেটটা ফর্ম দুই মলিকুল ইউরিয়া ফর্ম করার জন্য সেখানে আসলে এটার নাম হয়েছে বাই ইউরেট টেস্ট, এবং এই বাই ইউরেট টেস্টে ভায়োলেট কালার হয়, এবং এই ভায়োলেট কালার হওয়া মানে সেটা ইউরিয়ার জন্য পজিটিভ চেঞ্জ অর্থাৎ বায়োটেস্ট পজিটিভ ইউরিয়া সেখানে আছে সেটা কনফার্ম। এরপরে যে টেস্টটা আছে কনফার্মেটরি সেটা হচ্ছে 8 ml ইউরিয়া সলিউশন আমরা নেব, সেটাকে ইভাপোরেট করব হাফে অর্থাৎ অর্ধেক করে নিব, করার পরে যদি আমরা সেখানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যোগ করি, যোগ করার ফলে একটা ক্রিস্টালাইন হোয়াইট প্রিসিপিটেট করবে, এবং এই ক্রিস্টালাইন হোয়াইট প্রিসিপিটেটটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এই টেস্টটাও ইউরিয়ার জন্য পজিটিভ অর্থাৎ এখানে ইউরিয়া অবশ্যই উপস্থিত। এবং এটার ক্ষেত্রেও একই রকম 8 ml ইউরিয়া সলিউশন অ্যাপ্রক্সিমেট নিয়ে আমাদের সেটাকে অর্ধেকে পরিবর্তিত করে নিতে হবে, এবং সেখানে যদি সলিড অক্সালিক অ্যাসিডের দানা আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমাদের কি বলবো অ্যামোনিয়াম অক্সালেট যেটা সেটা তৈরি হবে, সল্ট তৈরি হবে, তৈরি হয়ে আমাদের একটা হোয়াইট প্রিসিপিটেশন ফর্ম করবে, এবং আমরা সেটা থেকেও বুঝতে পারি যে এখানে ইউরিয়া কনফার্ম অর্থাৎ ইউরিয়ার জন্য এই তিনটা কনফার্মেটরি টেস্ট এবং রিয়াকশন সহ তোমাদের মনে রাখা দরকার, এবং এইটা দিয়ে আমরা বুঝতে পারি যে ইউরিয়া উপস্থিত আছে। এখানে একটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হলো যে আমাদের সারা বিশ্বে যে 90% বলতেছে যে 90% প্রোডাকশন অফ ইউরিয়া ইজ ডিজাইন ফর নাইট্রোজেনাস রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ আমরা যে ইউরিয়া আসলে ক্ষেতে ব্যবহার করে থাকি সেটা কেন ব্যবহার করে থাকি, কারণ আমাদের প্ল্যান্ট গ্রোথের জন্য একটা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটাকে সাপ্লাই করার জন্যই আমরা ইউরিয়া ব্যবহার করে থাকি, এবং ইউরিয়াতে আমাদের বলে থাকে যে 46% আসলে কি আছে নাইট্রোজেন সেখানে উপস্থিত আছে, এখানে 60% বলেছে ইউরিয়া কন্টেন্ট 60% নাইট্রোজেন, সেটা আসলে ভুল, 45% নাইট্রোজেন আছে। এখন একটা ট্রিকি কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় বারবারই জিজ্ঞেস করে যে ইউরিয়া আমি একটা ইউরিয়া তৈরি করলাম যেটাতে আসলে 90% ইউরিয়া সে রিলিজ করবে, আর তুমি একটা ইউরিয়া তৈরি করলে যেটাতে 46% ইউরিয়া কি বলে সরি নাইট্রোজেন রিলিজ করবে বা দিবে গাছের জন্য, তাহলে তুমি একজন ফার্মার হলে কোন ধরনের ইউরিয়াটা তুমি সিলেক্ট করবে তোমার গাছের জন্য, এই ধরনের ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে, তাহলে তুমি কোনটা চুজ করবে, তোমরা কোনটা চুজ করবে,
agriculture institute ma'am 46 বেশি নাইট্রোজেন দিলে গাছের মানে ওটা হলো ওটা গাছের জন্য ওভারডোজ হয়ে যাবে যুগ করে দেখবে বেশি হওয়ার সুযোগ নাই তাই 90% যদি কেউ বলে বা 60% বলে সেটা আসলে মানে কাল্পনিক সেটা কখনোই সব সেই সময় যেন তোমরা এই সঠিক যুক্তিগুলো দিতে পারো তাহলে এই ছিল মোটামুটি ইউরিয়া নিয়ে আলোচনা এখন আমরা যদি একটু ভিডিওটা দেখি তাহলে আমার মনে হয় তোমাদের আরো ক্লিয়ার হবে যে আমরা কিভাবে পারফর্ম করবো তো আমি এখন ইয়েটা খুলে দিচ্ছি স্পিকারটা খুলে দিচ্ছি তোমরা দেখি একটু শুনতে পাও কিনা তোমরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছো জি ম্যাডাম আচ্ছা আমি এখন ভিডিওটা জি ম্যাম ভিডিওটা একটু অন করি তোমরা একটু একটু শোনার চেষ্টা করো আর যতটুকু পারো আর কি আজকে আমরা করব সিস্টেমেটিক কোয়ালিটি অ্যানালাইসিস অফ অর্গানিক কম্পাউন্ডস এই অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে আমরা আজকে করতে যাচ্ছি কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ এবং সেটা করার ক্ষেত্রে আমরা বলেছি প্রথমে সিস্টেমেটিক কোয়ালিটি সিস্টেমেটিক মানে হচ্ছে আমরা ধাপ বাই ধাপ এটা অ্যানালাইসিস করব এবং কোয়ালিটেটিভ যেহেতু সেহেতু আমরা শুধুমাত্র এখান থেকে জানতে পারবো যে এখানে কার্বোহাইড্রেট উপস্থিত আছে কি নেই কিন্তু আমরা জানতে পারবো না সেখানে কতটুকু উপস্থিত আছে এবং সেটার ক্ষেত্রে আমাদের প্রথম যে সিস্টেমেটিক ধাপ সেটা হলো লিটমাস পেপার টেস্ট এবং এই লিটমাস পেপার টেস্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে তিনটা জিনিস তোমরা অলরেডি জানো সেটা লিটমাস পেপার টেস্টের ক্ষেত্রে যদি সেটা অ্যাসিডিক স্যাম্পল হয় তাহলে সেটা কি করে সাধারণত ব্লু লিটমাস পেপারকে রেড এ আসলে রূপান্তরিত করে আর যদি সেটা বেসিক হয়ে থাকে তাহলে সেটা রেড লিটমাস পেপারকে ব্লু করে আর যদি সেটা নিউট্রাল হয় অর্থাৎ এসিড অথবা বেসিকের কোনোটাই না হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা আসলে নিউট্রাল হবে অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন হবে না এবং আমাদের যে আজকের কম্পাউন্ডটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং আমরা এখন লিটমাস পেপার টেস্টের দিকে যাচ্ছি এখন দেখো আমাদের যিনি আছেন ইনস্ট্রাক্টর ওনার হাতে টেস্ট টিউবে উনি আমাদের একটা আননোন স্যাম্পল নিয়েছেন এবং সেটা দিয়ে তিনি লিটমাস পেপার টেস্ট করে দেখাবেন আসলে কালারের চেঞ্জটা কিরকম হয় আপনি একটু চেঞ্জটা দেখান কিরকম হয় আমরা একটু দেখে নেই আসলে চেঞ্জটা কিরকম হয় হ্যাঁ একটু নিচের দিকে নামান একটু নিচের দিকে নামান এখন আমরা তোমরা লিটমাস পেপারটা দেখতে পেরেছো যে এটা আসলে ব্লু ছিল এবং এখনো পর্যন্ত আমরা যখন আমরা এই স্যাম্পলে ঢুক পেলাম অর্থাৎ আননোন স্যাম্পলে যখন আমরা এটাকে দিলাম তখন সেটার আসলে কোনো ধরনের পরিবর্তন হয়নি কোনো ধরনের পরিবর্তন যেহেতু হয়নি তাহলে আমরা ধরে নিতে পারি এটা এসিড স্যাম্পলও নয় এটা আমাদের বেসিক স্যাম্পল নয় এটা আসলে একটা নিউট্রাল স্যাম্পল যদি নিউট্রাল স্যাম্পল হয়ে থাকে তাহলে আসলে কি কি সম্ভাব্য কম্পাউন্ড সেখানে উপস্থিত থাকতে পারে আমরা যেটা করব সেটার মধ্যে থাকতে পারে তোমাদের যে লিস্টটা দেওয়া হবে সেখানে আসলে বলা আছে কি কি থাকতে পারে অ্যালডিহাইড থাকতে পারে কিটোন থাকতে পারে অ্যালকোহল থাকতে পারে এস্টার থাকতে পারে অথবা কার্বোহাইড্রেট থাকতে পারে এই সবগুলো সম্ভাব্য থাকতে পারে তাহলে এই লিটমাস পেপারের যে প্রথম সিস্টেমেটিক ধাপ সেটা লিটমাস পেপার টেস্ট দিয়ে আমরা জানতে পারলাম যে এই নিউট্রাল কম্পাউন্ড এর মধ্যে যে কোনো একটা সেখানে উপস্থিত থাকতে পারে এরপরে আমাদের যে টেস্টটা সেটা হলো ইভাপোরেশন টেস্ট অর্থাৎ সিস্টেমেটিক ধাপের দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে ইভাপোরেশন টেস্ট এবং এই ইভাপোরেশন টেস্ট যখন আমরা করব তখন আমরা জানতে পারব এটা রেসিডিউ দেখে যে সেটা আসলে কি ধরনের আমরা দেখো আমরা ইভাপোরেশন টেস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি লাল লিটমাস পেপার দিয়েছিলাম এটা আসলে নীল হয়েছে
এর মধ্যে আসলে প্রকাশিত পাচ্ছে এটা আসলে একটা বেসিক সলিউশনই ছিল কিন্তু এটা আসলে একটু ভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিকসও দেখা এটা কেন দেখা আমি তোমাদের যখন ক্লাস নেব তখন এটা দিব তাহলে তো এটা ড্রাইনেস হয়ে গিয়েছে অলরেডি ইভাপোরেশন টু ড্রাইনেস এখন তোমরা যদি টেস্ট টিউবে একটু দেখো যে এখানে আসলে সলিড রেসিডিউ যেটা সেটা আসলে পড়েছে অর্থাৎ এই যে দেখো চুনের মতো আমরা যদি বলে থাকি বা লবণের মতো যদি আমরা বলে থাকি সেরকম একটা সলিড রেসিডিউ এখানে পড়েছে আপনি আমার পাশে একটা সাদা টেস্ট টিউব ধরেন তাহলে ওদের আসলে ক্লিয়ার বুঝতে পারবে যে যদি কোনো রেসিডিউ না পড়তো তাহলে আমরা যখন ড্রাই করতাম তাহলে আসলে কিছুই দেখা যেত না এরকম আসলে ট্রান্সপারেন্ট একটা টেস্ট টিউব দেখা যেত যেহেতু আমরা আসলে এখানে আমাদের যে রেসিডিউ সেটা আসলে তার পার্সোনাল যে ক্যারেক্টারিস্টিক সেটা আসলে অরিজিনাল যে স্টেট সেটা আসলে সলিড সেই কারণে আমরা যখন স্যাম্পল সলিউশনে দিয়েছি যখন ড্রাই করে দিয়েছি অর্থাৎ ওয়াটারটা যখন ড্রাই হয়ে গিয়েছে তারপরে যখন আমরা রেসিডিউটা পেয়েছি সেটা ইভাপোরেশন করার পরে সেটা আসলে একটা সলিড রেসিডিউ দিয়েছে এবং সলিড রেসিডিউ দিলে আমি একটা কথা টেস্ট রেখে দেন আপনাকে আমরা সলিড রেসিডিউ যেটা দেখতে পাচ্ছ সেইটার মাধ্যমে আমরা কিছু আসলে ধারণা নিতে পারি আমরা কি ধারণা নিতে পারি সলিড রেসিডিউ অর্থাৎ লিটমাস পেপার টেস্টে আমার এসেছে লাল তারপরে আমরা দেখেছি লিটমাস পেপার টেস্টটা লাল যেটা ছিল সেটা নীলে পরিবর্তিত হয়েছে অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এটা আসলে একটা বেসিক স্যাম্পল এবং যখন আমরা ড্রাইনেস পর্যন্ত গিয়েছি ইভাপোরেশনে সেই ক্ষেত্রে আমরা পেয়েছি সলিড রেসিডিউ সেই ক্ষেত্রে যেটা আসলে আমাদের ইনফারেন্সে দাঁড়ায় সলিড রেসিডিউ এর ক্ষেত্রে এইটা মেবি হতে পারে ইউরিয়া এবং এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যারা এই ধরনের ইনফারেন্স পাবে ইভাপোরেশন টেস্টে অর্থাৎ লিটমাস পেপার টেস্টে এক ধরনের ধারণা পাবে এবং ইভাপোরেশন টেস্টে সলিড রেসিডিউ পাবে এবং তারা কিন্তু মোটামুটি লাকি লাকি কিভাবে তাদেরকে কিন্তু আর কি করতে হবে না অ্যাসিডের জন্য যে অন্যান্য টেস্ট গুলো আছে সেগুলো কিন্তু আর করতে হবে না নিউট্রালাইজেশনে যেতে হবে না তারা সরাসরি চলে যাবে তাদের কনফার্ম এবং এই বাই ইউরেট টেস্টটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ইউরিয়ার কনফার্মেটরি টেস্টের ক্ষেত্রে এবং খুব সময় নিয়ে খুব ধৈর্যের সহিত আমরা সেটা করব এখন আমরা একটু দেখি কিভাবে বাই ইউরেট টেস্টটা করা যায় এটা স্পেশাল টেস্ট নাই ম্যাডাম হ্যাঁ না এটার কোনো স্পেশাল টেস্ট নেই এটার কোনো স্পেশাল টেস্ট নেই কার্বোহাইড্রেটের জন্য যেরকম মলিস টেস্ট ছিল কিন্তু ইউরিয়ার জন্য আসলে সেরকম আমাদের কোনো স্পেশাল টেস্ট নেই সেটার ক্ষেত্রে আমাদের লিটমাস পেপার টেস্টের পরে আমরা ইভাপোরেশন টেস্ট ইনফারেন্স নিয়েই আমরা সরাসরি কনফার্মেটরি টেস্টে চলে যাবো এবং প্রথম যেটা সেটা বাই ইউরেট এটা রেখে দেন আমরা বাই ইউরেট যে টেস্টটা করব এটাও কিন্তু একই ভাবে টেক ফাইব্রিল সলিউশন হ্যাঁ আমি তো আমি বলে দিচ্ছি আপনি এটা ইয়ে নেন টেস্ট টিউব নেন ওই যে এটা কি আচ্ছা আচ্ছা আমরা একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম আসলে সেটা হলো যে আমরা যখন বাই ইউরেট টেস্ট শুরু করব শুরু আমাদের ইনিশিয়ালি যে আমরা 5 ml সলিউশন নিয়েছিলাম অর্থাৎ সাপ্লাইড স্যাম্পল থেকে সেটাকে কিন্তু এই যে ইভাপোরেশন টু ড্রাইনেস পর্যন্ত নিয়ে যেতে হবে অর্থাৎ আমরা যেহেতু আমাদের বায়োরেট টেস্ট কনফার্মেটরি করব তাই আমাদের এই স্যাম্পলটাকে আমরা ইভাপোরেশন টু ড্রাইনেস আবার নিচ্ছি না অলরেডি আমরা যেটা করেছি ইভাপোরেশন টেস্টের জন্য সেটা নিয়েই আমরা আসলে কাজ করছি তাহলে পরবর্তী যেটা ছিল অর্থাৎ প্রথম বায়োরেট টেস্ট করার জন্য 5 ml স্যাম্পল নিয়ে ইভাপোরেশন টু ড্রাইনেস যেতে হতো আমরা গিয়েছি অলরেডি এরপর যে ধাপ আছে সেটা হলো টেস্ট টিউবটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রপ বাই ড্রপ দিতে হবে দেওয়ার পরে কি করতে হবে আমাদের যে ক্রিস্টাল গুলো লেগে আছে আমাদের টেস্ট টিউবের গায়ে সেটাকে ডিসলভ করতে হবে কি দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আপনি একটু করেন সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রপ বাই ড্রপ এটা ফলন কেন কেন বাইরে করতে আবার আমার শুকান লাগবে প্রথম এটা রেখে দিলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড একটু অ্যাঙ্গেল করে দেন নজর দেখতে একটু একটু আগে বোতলটা দেখিয়ে নেন এটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটু এই পাশে এটা একটু সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন এখানে আছে আমাদের টেস্ট টিউবে আমরা অ্যাড করছি আমরা অ্যাড করছি ঠান্ডা করে নিয়ে আমরা হাইড্রোক্সাইড দিয়ে শেক করছি শেক করার পরে কি হয়ে যাবে ওই ক্রিস্টাল যেগুলো ছিল সেগুলো আসলে আবার ডিসলভ হয়ে যাবে
ডিজলভ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে কপার সালফেট সলিউশন সেটাতে আমরা অ্যাড করব। আর আমরা কপার সালফেট সলিউশন কত পার্সেন্ট তৈরি করেছি যে আমাদের শীটের মধ্যে দেওয়া আছে তার জন্য এটা বলতে চলে তারা এটা দেখিয়ে দেবে তাই না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, তাই সেটা আমরা শীটের মধ্যে ওরা দেখিয়ে দেবে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা শীটে দেয়া আছে সেটা আমরা জানতে পারবো। আমরা শুধু প্রসিডিউরটাকে ফলো করি সামনে সিনেমাটিক সিস্টেম নিয়ে আরো লাগতে পারি তা না হলে গোল বলে যাবে যতটুকু লাগাইতে বলতে যতটুকু লাগে। আমরা যেটা বলতে চাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন তোমরা দেখেছো আমরা কিছু অ্যাড করেছিলাম এখন পর্যন্ত সেটা পুরোপুরি ডিজলভ হয়নি তাই আমরা আরো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার চেষ্টা করছি। আমরা অ্যাড ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত এই পুরো ক্রিস্টালটা আসলে ডিজলভ হয়ে না যায়। ততক্ষণ পর্যন্ত আমরা কি করব সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব অ্যাড করে সেটাকে ডিজলভ করব এবং সবগুলো সলিউশনে নিয়ে আসব। সময় নিয়ে করতে হবে এখন আমরা যে ইভাপোরেশনটা তোমরা যদি একটু খেয়াল করো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ইভাপোরেশন। এখন আমরা যেটুকু স্যাম্পল দিয়েছিলাম আমরা বলেছি অ্যাপ্রক্সিমেট 5 ml স্যাম্পল আমরা দিয়েছিলাম এখন আমরা প্রায় ড্রাইনেস এর কাছাকাছি চলে এসেছি এবং তোমরা হয়তো পাচ্ছ না আমি পাচ্ছি এখনই একটা চিটাক চিটাক ঘুরের মতো আমি একটা স্মেল পাচ্ছি অলরেডি তোমরা পাচ্ছ না কিন্তু তোমরা যদি টেস্ট টিউবটা একটু ভালো করে খেয়াল করো তাহলে সেটা দেখতে পারবে যে এখানে আসলে যে রেসিডিউটা আছে সেটা সিরাপের মতো এখন একটু আছালো হ্যাঁ একটু রেডিশ রেডিশ ভাবও চলে এসেছে তো এখন মোটামুটি ড্রাইনেস হ্যাঁ এখন এখন একটু একটু কাছে দেন আমার কাছে যদি একটু খেয়াল করো টেস্ট টিউবটা যদি একটু খেয়াল করো ভালো করে দেখবে যে যে চিটা গুড়ের মতো একটা রেসিডিউ আছে আমি স্মেলটা পাচ্ছি তোমরা পাচ্ছো হ্যাঁ একটা ভালো একটা গন্ধ আসছে তো এইটা হলো ইভাপোরেশন টু ড্রাইনেস পর্যন্ত। এরপরে যদি তোমরা আর বেশি সেটাকে হিট দাও আমরা বলি না আরো আরো হিট দেওয়ার জন্য কিন্তু আমরা যদি হিট দেই তাহলে দেখে নেওয়া দরকার আপনি আরেকটু হিট কন্টিনিউ করেন ভালো বোঝা যাচ্ছে না আমাদেরকে
আমি তারপরে ওই যে এখানে যে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো, এবং এখানে কিছু কিছু জায়গায় ভিডিওটা আসলে সিনক্রোনাইজ হয়নি, সিনক্রোনাইজ না হওয়ার কারণে প্রথমে আসলে গ্লুকোজ শুরু করেছিল ইভাপোরেশন, তারপরে আবার চলে গিয়েছে ইউরিয়ার দিকে। তো তোমরা টেস্টগুলো যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে কোনটার জন্য কোনটা। এখন মনে হয় গ্লুকোজটা কন্টিনিউ করছে, একটু একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে মনে হয় বুঝতে পারবে। সাপ্লাইড স্যাম্পল নিয়ে নেন। আমরা একটা টেস্ট টিউব নিয়েছি, আমরা আসলে কার্বোহাইড্রেট এর জন্য যে স্পেশাল টেস্ট সেটা করেছি করছি এখন। সেটার ক্ষেত্রে আমরা 2-3 ml, আমরা যখন ইভাপোরেশন করেছিলাম তখন আমরা নিয়েছিলাম অ্যাপ্রক্সিমেট 5 ml, এখন আমরা ইভাপোরেশন টেস্টের জন্য তোমাদের যে সাপ্লাই করা মূল স্যাম্পল থাকবে সেখান থেকে আমরা 2-3 ml স্যাম্পল নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম আমাদের স্যাম্পল, এর মাঝে আসলে আমাদের অ্যাড করতে হবে 2 drops আলফা ন্যাপথল সলিউশন। আমরা 2 drops আলফা ন্যাপথল সলিউশন এখন আমরা এই টেস্ট টিউবে অ্যাড করব। আমি এখন আসলে আমাদের যে ডেমোনস্ট্রেটর আছেন তিনি আসলে 2 drops সেখানে আলফা ন্যাপথল সলিউশন অ্যাড করছেন। হ্যাঁ, এখন তিনি এখানে অ্যাড করবেন 1 ml কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সলিউশন। তিনি অ্যাড করবেন 1 ml কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সলিউশন। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিড আনতে আনতে আবার একটু যদি বলি তাহলে আমরা বলছি যে কার্বোহাইড্রেটের জন্য স্পেশাল, যে কোনো কার্বোহাইড্রেট হোক না কেন, যে কোনো কার্বোহাইড্রেটের জন্য স্পেশাল টেস্ট হচ্ছে মলিস টেস্ট। এবং এই মলিস টেস্টের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো যেটা কার্বোহাইড্রেট কি, আমরা এটা কনফার্ম হওয়ার জন্য চলে যাবো কনফার্মেটরি টেস্টে। এবং এটা আমরা দেখো যেটা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এটা থেকে আমরা অ্যাপ্রক্সিমেট 1 ml মতো সালফিউরিক টিউবে অ্যাড করব। তাহলে আমরা কি কি অ্যাড করেছি, 2-3 ml নিয়েছি আমরা সলিউশন, তারপরে আমরা নিয়েছি আলফা ন্যাপথল, তারপরে নিয়েছি 1 ml কনসেন্ট্রেটেড টু ফ্লো ডাউন দা সাইড অফ দা টেস্ট টিউব। হ্যাঁ, শেক করা যাবে না, সাইড দিয়ে খুব সাবধানের সহিত ধরতে হবে এবং ধরার সময় খেয়াল রাখতে হবে টেস্ট টিউবটা যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং সেটা যেন তোমার দিকে মুখ করে না থাকে, বাইরের দিকে মুখ করে থাকে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ অলরেডি, হ্যাঁ সুন্দর করে ঘুরান, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে আসলে কি ধরনের চেঞ্জ হয়েছে, দুটা লেয়ারে আসলে এটা সলিউশনটা কি হয়ে গিয়েছে, সেপারেট হয়ে গিয়েছে। এখানে আরো বলছে যে এটা দ্য অ্যাসিড ফর্মস এ লেয়ার বিনিথ দ্য অ্যাকুয়াস সলিউশন, এ রেড কালার রিং অ্যাপিয়ারস এট দ্য জাংশন অফ টু লিকুইডস। অর্থাৎ আমরা যে লিকুইডটা দিয়েছিলাম সেটার ক্ষেত্রে দুইটা ভাগে সেপারেশন হয়েছে এবং রেড কালারের একটা জাংশন তোমরা এটা দেখতে পারছো, এবং এটাই হচ্ছে মলিস অর্থাৎ এর জন্য একটা স্পেশাল টেস্ট। তাহলে আমরা স্পেশাল টেস্ট অফ শেষ করলাম, এর পরবর্তীতে যেটা রয়ে যায় যেটা একেবারে কার্বোহাইড্রেট কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা কিছু কনফার্মেটরি টেস্ট করব। এই ক্ষেত্রে বলে নেওয়া ভালো, হ্যাঁ পিউটন, এই ক্ষেত্রে যেটা বলে নেওয়া ভালো যে আমাদের এখানে কনফার্মেটরি টেস্ট হিসেবে গ্লুকোজের 3টা আসলে কনফার্মেটরি টেস্ট আছে। একটাকে আমরা বলছি টলেন্স টেস্ট, একটাকে আমরা বলছি ফেলিংস টেস্ট, আর একটা হচ্ছে ফাইনালি মলিস টেস্ট। এই মলিস টেস্ট আমরা বলছি এক অর্থে সেটা স্পেশাল টেস্ট এবং আসলে কার্বোহাইড্রেটের জন্য একটা কনফার্মেটরি টেস্ট হিসেবেও কাজ করে। তাহলে আমরা যেহেতু এখানে অলরেডি মলিস টেস্ট করে নিয়েছি, আমরা কনফার্মেটরি টেস্টে এটা করব না, আবার করব না রিপিট। বাকি যে দুটো কনফার্মেটরি টেস্ট আছে এখানে সেই দুইটা অর্থাৎ টলেন্স টেস্ট এবং ফিলিং টেস্ট আমরা এখানে
কন্টিনিউ করব কিন্তু একটা কথা মনে রাখা জরুরি যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই মলিস টেস্টটাও সেখানে লিখতে হবে অর্থাৎ তিনটা এখানে কনফার্মেটরি টেস্ট আছে তোমার পরীক্ষার খাতায় তিনটি টেস্ট সেখানে থাকতে হবে যদি না লিখে থাকো তাহলে সেখান থেকে মার্কস কিন্তু কমে যাবে তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী টেস্টের দিকে অর্থাৎ টলেন টেস্ট এবং টলেন টেস্টের ক্ষেত্রে আমরা একই ভাবে তোমাকে যে সাপ্লাইড স্যাম্পলটা দেয়া হয়েছে সেখান থেকে আমরা 2-3 ml সলিউশন আমরা নিচ্ছি হ্যাঁ এবং খেয়াল রাখবে আমরা কিন্তু বারবারই যে টেস্ট টিউব গুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা একটু অ্যাঙ্গেল করে ধরেন আপনার হাতটা দেখা যাচ্ছে হ্যাঁ 2-3 ml সলিউশন নিয়েছি আমরা টলেন টেস্টের জন্য সেখানে আমরা কিন্তু পরিষ্কার টেস্ট টিউব বারবারই ব্যবহার করছি যদি আমরা পরিষ্কার টেস্ট টিউব ব্যবহার না করি তাহলে তোমাদের যে ইনফারেন্স আসার কথা অর্থাৎ যার জন্য যে ধরনের সলিউশনের কালার আসার কথা চেঞ্জ আসার কথা সেটা কিন্তু সঠিকভাবে হবে না এবং তোমরা কিন্তু বিভ্রান্ত হতে পারো আমরা এখন যেটা করলাম 2-3 ml গ্লুকোজ সলিউশন নিলাম টেস্ট টিউবে এখন আমরা সেখানে টলেন্স রিয়েজেন্ট ড্রপ বাই ড্রপ অ্যাড করব এবং সবার ক্ষেত্রে একই ধরনের কথা আমি বলছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবে এবং টেস্ট টিউবের মাথাটা যেন বাইরের দিকে থাকে সেটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা দুর্ঘটনা অনেকাংশে কি করতে পারবো এড়াতে পারবো ওয়াটার বাথ না হালকা হিট আছে হ্যাঁ এখন আমরা এটাকে আসলে একটু বয়েল করব হ্যাঁ আমরা আমরা বলছি এখানে যে শেক করা যাবে না আমরা শুধু বয়েল করব এটাকে বয়েল করার পরে যেটা আমরা আসলে দেখব একটা চমৎকার জিনিস এখানে দেখব বয়েল করার পরে সেটা হলো যে একটা ডার্ক সিলভার মিরর এখানে আসলে পড়বে যেটাকে আমরা আয়নাও বলতে পারি সেরকম একটা সিলভার মিরর এখানে আসলে পড়বে গ্লাসের গায়ে যেদিকে পড়ছে সেখানে আমি একটু কাছ থেকে দেখাই তাহলে মনে হয় একটু ক্লিয়ার হবে তোমরা যদি এখানে একটু খেয়াল করো সামনাসামনি দেখতে পারলে হয়তো ভালো হতো তোমরা খেয়াল করতে পারছো কিনা হ্যাঁ আমার মনে হয় এখন যথেষ্ট ক্লিয়ার হয়েছে এখানে দেখো একটা সিলভারের মতো চকচকে চকচকে একটা মিরর আমরা দেখতে পাচ্ছি তাহলে এইটাই প্রমাণ করে যে এটা টলেন্স টেস্ট সরি টলেন্স টেস্ট হ্যাঁ সরি টলেন্স টেস্ট পজিটিভ এবং এটা অবশ্যই কি হবে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যেহেতু আমাদের ফ্রুক্টোজ নেই সেক্ষেত্রে এটা অবশ্যই কি হবে গ্লুকোজ এরপরে আমাদের আরেকটা টেস্ট যেটা সেটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে ফেলিং টেস্ট তোমরা একটু ভালো করে দেখে নাও এই মিররটা আমি বারবারই দেখানোর চেষ্টা করছি একটা চকচকে সিলভারের মতো মিরর এখানে সাত দিয়ে দেখানোর চেষ্টা করেছেন এবং এই ক্ষেত্রে সতর্কতা যে জিনিসটা আমি আবার একটু রিপিট করতে চাই যে 2-3 ml সলিউশন নেয়ার পরে আমরা যখন এখানে কিছু পরিমাণ ফেলিং সলিউশন এখানে অ্যাড করব তারপরে কিন্তু শেক করার সময় অর্থাৎ বয়েল করার সময় যখন আমরা বার্নারে নিয়ে যাব সেটাকে কিন্তু শেক করা যাবে না সেটাকে সেভাবে ধরে রাখতে হবে হালকা হিট দিলেই মিররটা চলে আসবে এইটার দিকে একটু তোমাদের নজর দিতে হবে তোমরা যদি বারবার শেক করতে থাকো সেই ক্ষেত্রে কিন্তু মিররটা এত সুন্দরভাবে পড়বে না তাহলে এইটা হলো আমাদের একটা কনফার্মেটরি টেস্ট গ্লুকোজের জন্য তাহলে আমরা সেকেন্ড চলে যাব ফেলিং টেস্ট এবং ফেলিং টেস্টের জন্য একই এই টেস্ট টিউবটাকে আমরা ডিসকার্ড করে দিতে চাই ডিসকার্ড করে আরেকটা নতুন টেস্ট টিউব সেখানে নিতে চাই হ্যাঁ পুরোটাই আসতো আমরা আরেকটা টেস্ট টিউব নেই ফেলিংসের জন্য একই ভাবে আমরা 2-3 ml যে সলিউশন সেই সলিউশন অর্থাৎ সাপ্লাই যে স্যাম্পল দেওয়া হয়েছে সেটা নিব আরেকটা নতুন টেস্ট টিউব হ্যাঁ আমরা একটা নতুন টেস্ট টিউব নিয়ে নেছি 2-3 ml সলিউশন আমরা দিব নিয়ে নিচ্ছি ইকুয়াল ভলিউম অফ ফেলিংস রিয়েজেন্ট তাহলে আমরা ফেলিং টেস্টের জন্য ফেলিংস রিয়েজেন্ট আমাদের কাছে আসার আগে আগে আমরা আবার একটু রিপিট করে নেই আমাদের এই কনফার্মেটরি টেস্ট গ্লুকোজের করার জন্য সেকেন্ড টেস্ট করার জন্য আমরা নিয়ে নিয়েছি আমাদের সাপ্লাইড স্যাম্পলের 2-3 ml তারপরে আমরা এখানে 2-3 ml অর্থাৎ যতটুকু আমরা নিয়েছি ততটুকু পরিমাণে আমরা কি করব ফেলিং ম্যাম কিছু তো শোনা যায় না।